আরিয়ানা হতে যে ক্যাসিনোর আসলে আমি বলবো যে কিছুক্ষণ পরপর যে টুইস্ট, এবং অডিয়েন্সরা আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম, সবাই আসলে চোখে মুখে তাদের সেই ভালোবাসাটা ফুটে উঠেছে। আরিয়ানা হতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার, এবং ক্যাসিনো নামটা শুনেই বোঝা যায় যে খুব মানে খুব একটা রোমান্টিক ছবি না এটা, এটার কারণ প্রত্যেকটা এক একটা ছবির এক একটা জোন থাকে, আসলে এক একটা জনরা থাকে। ক্যাসিনো আমরা জানি যে এটা অ্যাকশন থ্রিলার ওরিয়েন্টেড একটা ফিল্ম, এবং এটার জন্য আমার ওই প্রিপারেশনটাই ছিল যে অডিয়েন্স যেন আসলে তারা যেন সেই মারমার কাটকাট ব্যাপারটা, সেই সাসপেন্স, সেই টুইস্টটা আসলে এনজয় করা হবে। তো প্রিপারেশনটা ছিল বরাবরই যে যেন আমি আরিয়ানা হয়ে উঠতে পারি, যেন অডিয়েন্স ফিল না করতে পারে যে আসলে ও বেসিক্যালি কি চাচ্ছে। তো সেটার জন্য আমি বলবো আমার ক্যাসিনোর যিনি ডিরেক্টর সৈকত নাসির ভাই, থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই, খুব পরিচ্ছন্ন আধুনিক মডার্ন একটা সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। নীরব ভাই আমার সাথে আছে, আমার কো অ্যাক্টর, হি ডিড সো গুড। অন্যভাবে নীরব ভাইকে আবিষ্কার করছে দর্শক, আর আমাদের তো প্রডিউসার ভাইয়া তো আছেনই, রাজীব ভাই, ভীষণ সিনেমা প্রেমী মানুষ। সো ওভারঅল আমরা ক্যাসিনো টিম আসলে দর্শকদের কাছে কৃতজ্ঞ। এটার জন্য তো অডিয়েন্স আসলে যেটা হয়েছে যে বেসিক্যালি ফিল্ম তো মানে প্রথমত এন্টারটেনমেন্টের একটা ব্যাপার, বিনোদিত হবে দর্শক, ডেফিনেটলি আমরা কিছু মেসেজ তো সেখানে ইনক্লুড করে দিই। তো ক্যাসিনো তার বাইরে না, ক্যাসিনোতে আসলে যে ক্যাসিনো রিলেটেড ব্যাপারগুলো, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড একটা টপিক, এবং মানি রিলেটেড এবং অন্যান্য অনেক কিছু যেটা কিনা একদম শেষ মোমেন্টে যে রিভিল হয় যেখানে আসলে মানুষ কি দেখবে বা কি শিখতে পারবে। সো ওটার জন্য আসলে এখানে অনেক কিছু রিলেট আছে যে কোনো কিছু যে ডিফারেন্ট ওয়েতে যে কোনো কিছু পসিবল না, বা একটু আছে না অন্যভাবে যে কোনো কিছু হাসিল করা যায় না। সো সেই মেসেজটা খুব স্ট্রংলি দেওয়া আছে আসলে ক্যাসিনোতে।